বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজানা হাসান জানিয়েছেন পুলিশ সংস্কারে কমিশন হচ্ছে সঙ্গে নীতি ও পরামর্শ অনুসরণ করেই সংস্কার হবে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন গত তিপ্পান্ন বছরে পুলিশ জনগণের পুলিশ হয়ে উঠতে পারেনি যখন যে দল এসেছে তারা পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে সৈয়দার রিজওয়ানা হাসান বলেন আদালতে আসামিদের হেনস্থার শিকার কখনোই কাম্য নয় অন্তর্বর্তী সরকার তা সমর্থন করে না নিজ মন্ত্রণালয়ে কথা বলতে গিয়ে রিজওয়ান হাসান আশ্বস্ত করেন পরিবেশ বিষয়ক সহযোগিতা অব্যাহত থাকবে মন্ত্রণালয়ের ব্যাপারে আস্থা তৈরিতে কাজ চলমান আছে জানান বন্যার ক্ষেত্রে আগাম তথ্য দিতে উজানের দেশকে উজানের দেশকে বলা হবে কিসের প্রভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানতে নোয়াখালী ও কুমিল্লার গণশুনানি হবে বলেও জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান দলকে দিয়ে হয়েছে হয়েছে। ওই বাংলাদেশ পুলিশ আর তাদের হয়ে ওঠা হয়নি পুলিশের মধ্যেও কিন্তু পরিবর্তনের একটা বিশাল তারা আছে কারণ তারাও বুঝতে পারছে যে জনগণের কাছে তাদেরকে গ্রহণযোগ্য হিসাবে উপস্থাপন করতে তাদেরকে অনেক কাজ করতে হবে পুলিশ কমিশন যখন হবে যখন জাতিসংঘের আমরা রিফর্মটা প্রস্তাবগুলো গুলো পাবো তখন সকলকে নিয়ে আলোচনা করে আপনারাও তা পাঠ হবেন